ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টি ও এলাকায় বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতির উদ্ভব হয়েছে ভুটান সীমান্ত জয়গাতে। ইতিমধ্যে জয়গা এক গ্রাম পঞ্চায়েতের রাইগাঁও, মাওলাবাড়ি, বৈটবাড়ি, খারখোলা সহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের ঘরে জল প্রবেশ করেছে। রাইগাঁও, মাংলাবাড়ি সহ বিভিন্ন এলাকায় ভুটান পাহাড় থেকে কাদা মাটি পলি এসে বাসিন্দাদের ঘরে প্রবেশ করেছে। ভুটান পাহাড় থেকে নেমে আসা যোগীখোলা, খারখোলা সহ বিভিন্ন নদী ও ঝোড়ার জল বৃদ্ধি পেয়েছে এবং বিপদ সীমার উপর দিয়ে বইছে। প্রশাসনের পক্ষ থেকে জয়গা স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের ফ্লাড সেন্টার খোলা হয়েছে। সেখানে আশ্রয় নিয়েছে বন্যা কবলিত প্রায় 30টি পরিবার। কেন ও ঘরে কি হয়েছে আপনাদের? আমাদের ঘরে জল ঢুকছে, 4টার সময় আমরা ঘুমাইতে পারি নাই। আমাদের সবাই মেম্বার প্রধান সবাই সকালে যাইয়া দেখছে বাড়িতে, আমরা সবাই এদিকে স্কুল ঘরে আইসা বসছি। অনেকের ঘরে জল ঢুকে গেছে? হ্যাঁ, অনেক ঘরে জল ঢুকছে। এই জলটা কোত্থেকে আসছে? ভুটান পাহাড় থেকে? পাহাড় থেকে আসতেছে। আচ্ছা, শুধু জল না কাদা মাটি? জল আসতেছে, বালু, এই যে পাথর গুলা সব আসতেছে। সবার ঘরে ঢুকে গেছে? সবার ঘরে ঢুকছে। আপনার নাম? কালকে জুনটা আসছিল, কালকে আমাদের বাড়িতে ঢুকে নাই, আজকে তো ঢুকছে। তো কত বাড়ি হবে এরকম? তো হবে 20-25। আপনার নাম? আমার নাম দেবিকা দর্জি। ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টি ও এলাকায় বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতির উদ্ভব হয়েছে ভুটান সীমান্ত জয়গাতে। ইতিমধ্যে জয়গা এক গ্রাম পঞ্চায়েতের রাইগাঁও, মাওলাবাড়ি, বৈটবাড়ি, খারখোলা সহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের ঘরে জল প্রবেশ করেছে। রাইগাঁও, মাংলাবাড়ি সহ বিভিন্ন এলাকায় ভুটান পাহাড় থেকে কাদা মাটি পলি এসে বাসিন্দাদের ঘরে প্রবেশ করেছে। ভুটান পাহাড় থেকে নেমে আসা যোগীখোলা, খারখোলা সহ বিভিন্ন নদী ও ঝোড়ার জল বৃদ্ধি পেয়েছে এবং বিপদ সীমার উপর দিয়ে বইছে। প্রশাসনের পক্ষ থেকে জয়গা স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের ফ্লাড সেন্টার খোলা হয়েছে। সেখানে আশ্রয় নিয়েছে বন্যা কবলিত প্রায় 30টি পরিবার। কেন ও ঘরে কি হয়েছে আপনাদের? আমাদের ঘরে জল ঢুকছে, 4টার সময় আমরা ঘুমাইতে পারি নাই। আমাদের সবাই মেম্বার প্রধান সবাই সকালে যাইয়া দেখছে বাড়িতে, আমরা সবাই এদিকে স্কুল ঘরে আইসা বসছি। অনেকের ঘরে জল ঢুকে গেছে? হ্যাঁ, অনেক ঘরে জল ঢুকছে। এই জলটা কোত্থেকে আসছে? ভুটান পাহাড় থেকে? পাহাড় থেকে আসতেছে। আচ্ছা, শুধু জল না কাদা মাটি? জল আসতেছে, বালু, এই যে পাথর গুলা সব আসতেছে। সবার ঘরে ঢুকে গেছে? সবার ঘরে ঢুকছে। আপনার নাম? কালকে জুনটা আসছিল, কালকে আমাদের বাড়িতে ঢুকে নাই, আজকে তো ঢুকছে। তো কত বাড়ি হবে এরকম? তো হবে 20-25। আচ্ছা, আপনার নাম? আমার নাম দেবিকা দর্জি।